আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দৈনিক গুণ শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি শেরপুর জেলা নকলা থানার সেন্টোস আইটি অফিসে। এই সেন্টোস আইটি অফিসের যিনি পরিচালক তিনি হচ্ছে সোয়াইব হাসান, আমার সামনে বসা সোয়াইব হাসান। সীমান্ত বলে আর কি সবাই চিনে, এটা তার ডাকনাম, এটা সবাই চেনে। আজকে ওনার পরিচয় সম্পর্কে এবং ডিটেলস, ওনার যে আর্ন, লেখাপড়া, ওনার পরিচয় এগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আজকে ভিডিওটি জানব। যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যারা লেখাপড়া করতেছে পাশাপাশি কিছু আয় উপার্জন করতে পারতেছে না, নিজের পায়ে দাঁড়াতে পারছে না, লেখাপড়া চালিয়ে নিতে পারছে না, এরকম আছে। এবং এরকম আছে যে লেখাপড়া শেষ করেছে কিন্তু কোনো চাকরি পাচ্ছে না, অনেক চেষ্টা করেও চাকরি হচ্ছে না, পাচ্ছে না, কোনো কাজ করতে পারছে না। আজকে ভিডিওটি তাদেরকে উৎসাহিত করবে কিছু আর্ন করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আজকে ভিডিওটি তাদেরকেও উৎসাহ প্রদান করবে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তার অবশ্যই আপনারা উপকৃত হবেন। তাহলে চলুন আমরা কথা বলি এই সেন্টোস আইটি অফিসে যিনি পরিচালক ওনার সঙ্গে একটু কথা বলি। সোয়াইব হাসান, তোমার পরিচয়টা একটু আমাদের জানো দর্শকরা। আচ্ছা, আমি প্রথমে বলি আসসালামু আলাইকুম। আমার পরিচয়, আমি সোয়াইব হাসান সীমান্ত, আমার বয়স 20, আমি বর্তমানে হাজি আলামত কলেজে ডিগ্রি সেকেন্ড ইয়ারে আছি এবং পাশাপাশি আমি চালিয়ে যাচ্ছি একটি কোম্পানি। এখন পরিপূর্ণতা হয় নাই কোম্পানি, কিন্তু আসলে শুরু করছি, ভবিষ্যতে দেখা যাক কি হয়। এটা মাদ্রাসায় আমি 8 থেকে 9 বছর মতন পড়াশোনা করেছি হ্যাপজুলাইনে আমি 9 বছরের মতন পড়াশোনা করেছি। তার পরবর্তীতে আমি শাহরিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম ক্লাস 8-এ ডাইরেক্ট। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত এখানে পড়েছি। আচ্ছা, তার পরবর্তীতে আমি আসলে ইয়েতে ভর্তি হয়েছিলাম বিএম কলেজে, কলেজের নামটা খেয়াল নেই, হয়তো A to Z হয়তো কলেজের নাম, দুকুরিয়া A to Z কলেজ, এই কলেজে আমি ভর্তি হয়েছিলাম। ওইখান থেকে আমি বিএম শেষ করেছি, ইন্টারমিডিয়েট বিএম থেকে A2। আচ্ছা, পড়ালেখা মানে এখন যে কোন অবস্থায়, এখন কে কোন, এখন বর্তমানে ডিগ্রি সেকেন্ড ইয়ারে? আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমি আরেকটু মানে বলে নিচ্ছি যে সোয়াইব হাসানের যে লেখাপড়ার লাইফটা, আমি বাবুল ভাই যিনি আমার বন্ধু মানুষ ওনার কাছ থেকে, ওনার আব্বা, ওনার কাছ থেকে আমি জেনেছি যে লাইফ, তার যে শিক্ষার যে এটা স্তরটা সে কীভাবে মানে অতিক্রম করেছে আর কি। যেমন ক্লাসের মানে স্কুলে তার উপস্থিতি দেখা গেছে যে স্কুলে সে কম গেছে কিন্তু বাসায় তার স্টাডিটা ছিল একটু বেশি। স্কুলে যাওয়ার চাইতে তার বাসার স্টাডিটা ছিল বেশি, স্কুলে কম গিয়েছে কিন্তু বাসাতে তার প্র্যাকটিসটা ছিল বেশি। ফর্ম ফিল আপ করেছে, রেজিস্ট্রেশন করেছে, হ্যাঁ, দেখা গেছে ওনার আব্বাই এই সমস্ত করে ফেলেছে, পরীক্ষা অ্যাটেন্ড করেছে। তারপরেও তার প্রত্যেকটা JSC, PSC, JSC, SSC, HSC-তে তার ভালো রেজাল্ট করেছে বাসায় পড়াটা বেশি। আমি মনে করি যে স্কুলে পড়লে আরও ভালো হতো, স্কুলে যদি তিনি মানে অ্যাটেন্ড সবসময় অ্যাটেন্ড করতেন বেশি বেশি তাহলে হয়তো আরও ভালো কিছু করতে পারতেন আমি আশা করি। তারপরেও এখন সে ডিগ্রি সেকেন্ড ইয়ারে আছে। এরপরে আচ্ছা, তোমার এই পরবর্তীতে এখন মানে কি করা হচ্ছে, যে লেখাপড়ার পাশাপাশি যে এই ফ্রিল্যান্সিংয়ে কীভাবে আসা এবং কীভাবে এটার যে লেখাপড়া বলতে আসলে আমি ভর্তি হয়ে আছি যা চলমান থাকে পড়াশোনাটা। আচ্ছা আচ্ছা, কিন্তু কলেজে কখনো যাওয়া হয় না আর এমনিতে তো লকডাউন, সেক্ষেত্রে আরও যাওয়া হয় না, তো আসলে আমার মেন উদ্দেশ্যটা হলো আসলে একটু বড় কিছু করার। কারণ সবসময় দেখে গেছি যে বড় বড় মানুষরা বড় বড় কথা বলে, এই জায়গায় যায় ওই জায়গায় যায়, তারপরে হলো আপনার তাদের পরিবেশ প্লাস তাদের ব্যবহার আচার আচরণ আমি সবসময় তাদেরকে ফলো করি। কারণ দেখা গেছে যে আমরা যে পরিবেশে সমাজে বাস করি এই সমাজটা কেমন জানি আমার কাছে লাগে,
এই সমাজে মূলত আমার ইনকাম করার ইচ্ছাটা প্লাস কাজ করার ইচ্ছাটা হলো এখান থেকেই। আগে মূলত কাজ, তার পরবর্তীতে হলো ইনকাম। মানে কখন থেকে আর কি ফ্রিল্যান্সিং এর শুরুটা হয়েছে আপনার? ধরেন 2000, আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, কিন্তু 2013 বা 2014 সাল, কারণ 2013 তে আমার হ্যাপজো শেষ হয়েছিল। আচ্ছা আচ্ছা, 2014 থেকে আমি শুরু করছিলাম, 14 লাস্টে থেকে একবারে, 2015 থেকে টোটালি। তখন আপনার বয়সটা কিরকম ছিল? আমার বয়স তখন তো মনে হয়েছিল 15 মতন, 15 বছর। ওইখান থেকে আমরা এই শুরু, 15 বা 13 এরকম। আচ্ছা, এটা আপনি কীভাবে মানে শিখলেন বা কার কাছ থেকে এটার ইম্পর্টেন্ট বলছ? এটা আসলে কারোর কাছ থেকে শেখা হয় নাই, মূলত এটা ট্রাই করতে 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 করতে, আসলে আমার গাইড ছিল না তো, যে কেউ আমাকে বলবে যে তুমি এই জায়গায় যাও, এই জায়গায় যাও, তুমি এটা এটা করো, এটা এটা নিজেই কম্পিউটারে মানে করতে করতে। আপুর দোকান ছিল কম্পিউটারের, ছোটবেলা থেকে গেম খেলতাম, এটা করতাম, কম্পিউটার সেটিং পরিবর্তন করতাম, সেটিং পরিবর্তন করে আবার নতুন করে ঠিক করতাম, একটা সেটিং নষ্ট হয়ে গেলো ওটা আবার ঠিক করতাম। তখন থেকে আমার আশা জাগছে যে আসলে আমি এটা দিয়ে কিছু একটা করি। আর আমার ফ্যামিলির অবস্থা তেমন একটা ভালো ছিল না, যে আসলে আমি অন্য কিছু করতে পারবো। আর আমার পড়াশোনার দিক দিয়ে তো আমি ছোটবেলা থেকে আসলে ডাউন, কারণ আমি মাদ্রাসায় যদি আমি পড়াশোনা করি, মাদ্রাসা থেকে আমার তখনই চিন্তা হয়েছে যে ছোটোবেলা থেকে আমার একই চিন্তা, আমার বড় কিছু করতে হবে। মাদ্রাসা যখন আমি ভর্তি হয়েছি তখন আমি বুঝে গেছি যে আসলে আমি যদি মাদ্রাসা থাকি তাহলে আমি আসলে আমি জীবনে যে আমার বড় একটা স্বপ্ন, এই স্বপ্নটা আমি কখনো পূরণ করতে পারবো না। কারণ মাদ্রাসার একটা টিচার, আমি যদি মাদ্রাসা শেষও করি তারপরে কিন্তু আমার একটা টিচার হইতে হবো। আচ্ছা, কারণ তাছাড়া তার কোনোই নাই, সোর্স নাই যে আমি কোনো একটা বড় কিছু একটা করবো মাদ্রাসা থেকে, হ্যাপসোখানা থেকে পড়াশোনা করে। এখন তাহলে মানে কী করতেছেন ফ্রিল্যান্সিংয়ের কাজগুলি, কী কাজ করতেছেন ফ্রিল্যান্সিং, কী ধরনের, কোন মানে ওয়েব ডিজাইন না গ্রাফিক ডিজাইন, মানে কী জিনিসটাকে বলবেন, কাজটা কীভাবে শুরু করছিলাম? আচ্ছা, তো মাদ্রাসা থেকে আমি শেষ করলাম, শেষ করে তারপরে দেখি যে না আমার আসলে এই জিনিসটার প্রতি আমার আগাইতে হবো। আমি তো তারপরে ইংলিশ জানি না, ধরেন ইংলিশ শিখতে হবে মূলত আমার। এখন কী করি, ইংলিশের বই কিনে আনছিলাম, এ এ মানে সরায়া, বি মানে ব, আচ্ছা আবার এমনি ভি যেটা আছে, বড় ভি যেটা আছে ওইটা মানে বড় ভ, মানে এরকম এরকমভাবে প্রোনাউন্সিয়েশনটা আর কি, যে ওরকমভাবে শিখছিলাম। ওরকমভাবে শেখার পরে যে না আসলে আমি যদি এটা থেকে কিছু করি, আর আমার আব্বু প্রথমত অ্যালাউ করে না এটা কাজ করার জন্য। তার পরবর্তীতে আস্তে আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ডিটেলস ওটা পরে বলবো, নেই অসুবিধা নাই। তবে ফ্রিল্যান্সিং জিনিসটা খুব ভালো লাগে না? জি। এখন আপনার ফ্রিল্যান্সিং কীরকম? ফ্রিল্যান্সিংয়ের মূলত আমার স্টেজ, আমি একটা স্টেজ ক্রিয়েট করতে যেতেছি, যে স্টেজ ধরে আমার মূলত একটা ফেম প্লাস আমার নামটা সব কিছু যাতে হয়, প্লাস আমার যাতে একটা পরিস্থিতি ভালো হয়। অনলাইনে দেখা যায় যে সবার ক্ষেত্রে ধরেন কোনো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারে না, প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে না পারার কারণে কয়েকদিন পরে ধরেন ঝরা যায়। কারণ দেখা গেছে যে ধরেন আপনার বর্তমানে ক্লায়েন্ট আসতেছে, ক্লায়েন্ট আবার চলে যেতেছে কয়েকদিন পরে, আবার এক মাস দুই মাস বসে থাকতে হইতেছে কারণ কোনোরকম ক্লায়েন্ট আসতেছে না কোনোরকম। জি, এর জন্য যার কারণে তারা ডিমোটিভেট হয়ে ঝরে যায় যে আসলে আমি এটা করতে পারবো না, তাহলে আমি কোনো একটা অফলাইন মানে ফিজিক্যাল যে বিজনেসগুলো আছে পাশেই পাশাপাশি বা যে দূরে কোথাও ওইখানে ফিজিক্যাল বিজনেসগুলো করা শুরু করে। আমার মূলত উদ্দেশ্য এখন বর্তমানে যে আমি আসলে একটা এরকম একটা পজিশন প্লাস একটি স্টেজ ক্রিয়েট করবো, যে স্টেজ ধারা আমার সব কিছুই হবে, প্লাস আমার এরকম একটা টিম থাকবে যে টিম ধারা আমরা যে কোনো রকমের কাজ করতে পারবো। একটা বড় একটা কোম্পানি আপাতত শুরু করছি আমরা জিনিসটা, তবে পিছিয়ে নাই আর কি, মূলত শুরু করতেছি। হয়তো দেখা যায় টিমে কীরকম সদস্য আছে এখন টিমে, বর্তমানে আমি 2021 সালে কিন্তু এই সেন্টোস আইটিটা আমি শুরু করছিলাম, 2021 জানুয়ারিতে একবারে তখন শুরু করছিলাম জিনিসটা পার্টনারশিপে। জি, 10 জনের মতন পার্টনারশিপ ছিল, কিন্তু দেখা গেছে যে না প্রত্যেকটা পার্টনারশিপের কাজ আমার নিজেরই করতে হইতেছে, সবার দায়িত্ব আমার নিজেরই নিতে হইতেছে, যার কারণে আমি পার্টনারশিপটা রাখি নাই। বলছিলাম যে ওদের বলছিলাম যে আসলে ভাই আমি পারবো না জিনিসটা, যাদের মূলত টাকা খরচ হয়েছে আমার জন্য, কারণ আমরা তো টেবিল চেয়ার ধরেন বাসা ভাড়া থেকে শুরু করে সব কিছু নিয়েছিলাম তখন, যার কারণে একটা লসের মধ্যে। আচ্ছা, তারপর ওনাদের বলছি আমি পার্টনারশিপটা ক্লোজ করে দেন, এখানে যা মূলত খরচ হয়েছে এগুলো আমি নিজে বহন করে দিই, আপনারা তাহলে অন্তত সুখী থাকেন, অসুবিধা নেই, কারণ যেহেতু আমার উদ্যোগে আপনারা আসছেন এখানে কাজ করার জন্য পার্টনারশিপ। তারপর জিনিসটা বাদ দিলাম, তারপরে শিক্ষা নিলাম যে আসলে পার্টনারশিপ দিয়ে আসলে ব্যবসা হবো না। পার্টনারশিপ কখন ভালো? যখন তুমি একটা জিনিসের উপরে ভালো একটা জিনিস জানো, ভালো একটা কাজ জানো, আর তোমার পার্টনারও সেই জিনিসটার উপরে ভালো কাজ জানে, যা হয়তো অন্যটা। আমি যেটা জানি এটা জানতে হবো তা কোনো কথা নয়, আমি যেটা ধরেন আমি জানি হলো প্রোডাক্ট কীভাবে বানায়, এখন আমার পার্টনারে জানতে হবো আসলে মার্কেটিংটা কীভাবে করে,
কারণ আমি তো প্রোডাক্ট বানালাম, সেও যদি প্রোডাক্টই বানায় তাহলে তো আমার প্রোডাক্টটা বানাইয়ে গেলাম সারা জীবন, কিন্তু সেল করা তো হইতেছে না। এখন আমি যে পার্টনারশিপগুলো নিয়েছিলাম জিনিসটা হয়েছে এরকম যে আসলে তারা কোনো রকম কাজ জানে না, অবশ্য কিন্তু তারা কিন্তু গ্রাজুয়েটেড, ফুল গ্রাজুয়েট, ইউনিভার্সিটি থেকে পাশ হয়ে আসছে, ইউনিভার্সিটি থেকে আসছে সিএসি ইঞ্জিনিয়ার, তারপরেও তেমন একটা লাভ হয় না। তবে বর্তমানে 2021 আর এটা হইল আট মাস এখন আনসাকসেসফুলি ধরতে গেলে। তবে যে আমি শুরু করছি জিনিসটা এতদিন যাবৎ, এই যে ধরেন আমার একটা গেছে 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত, এইটা যদি আমি ধরি তাহলে কিন্তু আমি সাকসেস। আচ্ছা, যে এই জিনিসটার মধ্যে, কারণ আমার কিন্তু আর্থিক অবস্থা প্লাস পারিবারিক অবস্থা কিন্তু অনেক খারাপ ছিল, কিন্তু আমি যদি এটা বলি যে 2014 থেকে 2021 সাল পর্যন্ত আমার কিন্তু পরিস্থিতি অনেক ভালো হয়েছে, কিন্তু আমি যে জায়গায় যেতে চাইতেছি কিন্তু ওই জায়গায় আমি এখনও যাইতে পারিনি, লক্ষ্যস্থলে এখনো পৌঁছা হয় নাই, লক্ষ্যস্থলে এখনো পৌঁছা হয় নাই, যার জন্য আমার 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টার মতন কাজ করতে হইতেছে প্রত্যেক দিন এই পর্যন্ত আর কি মূলত। তবে বর্তমানে কাজ হইতেছে আমার, আমি যেতেছি একটা মার্কেট প্লেস নিজে ক্রিয়েট করার জন্য, কারণ আমি যদি অন্যান্য মার্কেট প্লেসে কাজ করি কখন আমার কিক আউট করে দেয় কখন কি করে কোনো হিসাব থাকবো না, এর জন্য যদি নিজস্ব যদি একটা বিজনেস থাকে তাহলে সবসময় এটা ভালো। আর তার পরবর্তীতে হলো এলিমেন্টর প্রজেক্ট, একটা হলো আমাদের এলিমেন্টর, এলিমেন্টরের ডিজাইন এগুলো আমরা মার্কেট প্লেসে আপডেট দিব, আপডেট মানে আপলোড দিব, এই আপলোড ধরেন আমি 20টা বা 40টা বা 50টা 100টার মতন আপলোড দিয়া তারপরে যে ট্রাফিকগুলো আমার মূলত আসবো কাস্টমারগুলো, এই কাস্টমারগুলো আমরা নিজস্ব প্রোডাক্ট ক্রিয়েট করবো। আপাতত আমাদের একটা প্রোডাক্ট বানায় মার্কেটে দিতে হবো, যখন দেখবো যে না প্রোডাক্টগুলো মানুষজন খাইতেছে ভালো তখন আমরা নিজস্ব মার্কেট প্লেস ক্রিয়েট করবো, যে প্রোডাক্টগুলো মানুষ কিনছে ওই প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব আন্ডারে নিয়ে আসবো, ওই মার্কেট প্লেস আর দিব না কখনো। ধরুন 100 প্রোডাক্ট বর্তমানে বানাইলাম, আমি বানানোর পরে দেখলাম মার্কেট প্লেসে যে ভালো একটা সেল হইতেছে, তার পরবর্তীতে আমরা কাজ করবো হলো নিজস্ব একটা মার্কেট প্লেস ক্রিয়েট করার জন্য, নিজস্ব জি আমরা যে প্রোডাক্টগুলো বানাইতেছি এই প্রোডাক্টগুলো আমরা নিজস্ব মার্কেট প্লেসে দিব, আর নিজস্ব মার্কেট প্লেসটা তখন গ্রো করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর জন্য প্রথমত আগে আরেকজনের মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড দিতে হবে আমাদের। তার পরবর্তীতে প্রজেক্ট হলো আমার আমাদের টিম ক্রিয়েট করতে হবো, জি জি একটা টিম ক্রিয়েট করতে হবো। আর আমরা বর্তমানে যে এলাকায় বাস করতেছি এলাকায় যেমন ধরেন ট্যালেন্ট স্মার্ট এরকম কেউ নাই, সবাই আছে ধরেন এর কথা হয়েছে ওরে লাগাবো ওর কথা ওরে লাগাবো এরকম, আর আমার সার্কেলে যেগুলো আছে প্রায় সবাই এরকমই। আমি 2018 সাল থেকে চেষ্টা করতেছি যে আসলে একটা টিম ক্রিয়েট করি, 2018 সালে অফিস নিলাম নাই, 2019 সালে নাই, 2020 সালে নাই, তার মানে আমি প্রত্যেক বছর ট্রাই করতেছি যে একটা করে টিম বানানোর জন্য, তাও না। আর 2021 সালে আসছি ক্রিয়েট করতে যাই কিন্তু অনেকে কাজ করে না, অনেকে আবার কাজ পারে না, অনেকে মাথায় ঢুকে না, আবার বুঝে না এগুলোর জন্য। আচ্ছা, অনেকেই মানে এই আমরা এই টিম থেকে কাজ করে মানে সফলতা অর্জন করছে, জি জি অনেকেই আমরা টিমে থেকে মনে হয় অনেকে সফলতা অর্জন করছে, ওদের কাছে এটা সফলতা মনে হইতে পারে কিন্তু আমার কাছে এটা সফলতা না। ধরেন আমার ইচ্ছা হইলে আমি মাসে মাসে ধরেন আচ্ছা মাসে মাসে ইনকামের খবরে না যায় কিন্তু আমার একটা ধরেন যাতে একটা মাসে মোটা অঙ্কের যাতে একটা কিছু একটা আসে, আর যাতে আমার কাজটা যাতে একটু হাই লেভেলে হয়, কিন্তু আমার সাথে যারা যারা কাজ করছে ওদের মনে করুন যদি 10 টাকাও হয় মাসে মাসে তারাই খুশি, এটা কারণ তারা তো বিগিনার, মানে বিগিনার থাকুক যাই হোক কিন্তু জিনিসটা হলো ওদের ইচ্ছা হলো যে আমার আসলে বর্তমানে 10 টাকা ইনকাম নাই, আমার যদি 10 টাকা ইনকাম হয় আমি এটা নিয়ে খুশি, এটা নিয়ে আমি বাসায় চলে যাব, বাসায় চলে যাম, এটা সারা জীবন করতে থাকুন, কারণ আমার 10 টাকা যেহেতু ইনকাম হতেছে আমি 10 টাকা অনেক বড় কিছু, কারণ তাদের কাছে তো 1 টাকাও ছিল না, 10 টাকা তাদের কাছে অনেক বড় কিছু মনে হয় এখন, তার জন্য আমার টিম থেকে তারা চলে গেছে। তাহলে আমরা জানলাম যে মানে এই সেন্টোস আইটির যে লক্ষ্যটা, জি জি লক্ষ্যটা হচ্ছে যে একটা কোম্পানি তৈরি করা, নিজের মার্কেট প্লেস তৈরি করে সেখানে কাজ করা। এখানে 4-5 ধরনের প্রসেস আছে, একটা তো বললাম এলিমেন্টর, সেকেন্ড হলো ধরেন সার্ভিস সেল করা, যেমন আমাদের কাছে বর্তমানে টিম না, যদি টিম হয় ভবিষ্যতে সার্ভিস সেল করব, আর যদি আমরা পেজগুলো ক্রিয়েট করে রাখছি সার্ভিসের, যেমন ধরেন ওয়েব ডিজাইনিং সার্ভিস, তারপরে ধরেন আপনার এসইও সার্ভিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে বলে এসইও সার্ভিস, তারপরে ধরেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস, আরও বিভিন্ন অনেক রকমের সার্ভিস দেওয়া আছে, কিন্তু ওরকমভাবে যে আমি লঞ্চ করবো যে আসলে ক্লায়েন্ট নিয়ে আসবো, ক্লায়েন্ট ওরকমভাবে নিয়ে আসতেছে না, কারণ যদি নিয়ে আসি আমি কিন্তু সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবো না, যার জন্য আমরা কিন্তু বর্তমানে 5 থেকে 7 জনের মতন টিম আছে বর্তমানে, এই 5 থেকে 7 জনের মতন এলিমেন্টাল প্রজেক্টটা চালাইলাম, এটা নেওয়া হয়েছে উদ্যোগটা। তারপরে ধরুন আমাদের একটা ব্লগ সেকশন আছে ওয়েবসাইটের মধ্যে, এই ব্লগ সেকশনটা আমরা চালাই যেতে হবো,
ব্লগ সেকশনের মধ্যে আমরা বিভিন্ন রকমের ব্লগ দিব, এই ব্লগ দেওয়ার কারণে আমরা অ্যাডসেন্স থেকে সেটা ধরে আমরা ইনকাম করতে পারবো। অ্যাডসেন্স ধরেন বা বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট ধরেন, তারপর হলো আমাদের নিজস্ব যদি প্রোডাক্ট ক্রিয়েট করি ভবিষ্যতে নিজস্ব প্রোডাক্ট আমরা সেল করতে পারবো ব্লগের মাধ্যমে। তারপর আপনার ধরেন ই করা আছে, একটু ওয়ার্ডপ্রেস থিম বানানোর প্রয়োজন ছিল। আচ্ছা জি, ওয়ার্ডপ্রেস থিম একটা ওয়ার্ডপ্রেস থিম বানাবো আমরা, একটা ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে 200 বা 100 মতন ডিজাইন ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে ওটা, এগুলো হলো সবগুলো ভার্চুয়াল প্রোডাক্ট। আমার হলো আমার সবচেয়ে প্রয়োজন একটা জিনিস হলো যে ভার্চুয়াল প্রোডাক্ট যদি আমি ক্রিয়েট করি, এটা কিন্তু আমার মানুষের ফিজিক্যালি দিতে হইতেছে না, এটা ভার্চুয়ালি আদান প্রদান হবো, ডেলিভারি ভার্চুয়ালি হবো, তার ইউজও করবো ভার্চুয়ালি। ভার্চুয়ালি প্রোডাক্ট আমার সবচেয়ে হলো বেশি আমি ঝুঁকে আছি, কারণ ভার্চুয়ালি প্রোডাক্টটা সবচেয়ে বেশি ইনকাম প্লাস প্রফিটেবল প্লাস পরিশ্রম নাই। কারণ আমি যদি একটা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আসি, এটা আমার শিপিং করতে হবে, ওনার কাছে ভালো করে গেছে কিনা, ভাঙা গেছে কিনা, আবার প্রোডাক্ট ঠিকভাবে গেছে কিনা, এগুলো ঠিক করতে হয়। কিন্তু যদি ভার্চুয়াল দেয় না, সেই ক্ষেত্রে এত কিছু লাগে না, শুধু আপনি একটা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিলেন, আমাদের শেষ, অটোমেটিক প্রসেস। এর জন্য আমার ভার্চুয়াল প্রোডাক্টের দিকে সবচেয়ে বেশি নেশা। আচ্ছা, আর এখানে যারা মানে টিমে কাজ করতেছে, এরা আসলে কীভাবে মানে কাজ এখানে শিখে, প্রথম এখানে শিখে তারপরে এখানে আর কি, কীভাবে তারা টিমের কাজটা তারা কীভাবে মানে আসছে এরা? জি জি, আসলে এখানে যারা যারা আসছে, একজন ধরেন ঢাকা থেকে আসছে, একজন ধরেন আবার আমার এলাকা থেকে সবচেয়ে বেশিরভাগ মানুষ আসছে এখানে কাজ করার জন্য। দেখা গেছে যে ওনারা আসলে কাজ করবে অনলাইনে, আমি বলছি চলো করি, আমার যেহেতু ফ্রেন্ড কোনো অসুবিধা নেই, চলো করি অনলাইনে কাজ। কিন্তু যখন দেখা যায় যে না, তারা আসে ঠিকভাবে কাজ করে না, তখন আমি ডিমোটিভেট হয়ে যাই। কিন্তু বর্তমানে যারা যারা আছে, আসলে বর্তমানে ওরা খুব কাজের আগ্রহী, অ্যাক্টিভ, এদেরকে নিয়ে আগানোর ইচ্ছা। আর ওনারা আসছে যে না, ওনারা একটা ভবিষ্যৎ ক্রিয়েট করবে আমাদের সাথে। এখানে কিন্তু কেউ আমার আন্ডারে কাজ করে না বা কোনো কিছু বেতন হিসাবে কাজ করে, সবাই স্বাধীনভাবে, সবাই স্বাধীনভাবে একসাথে কাজ করি আমরা। সবাই আমরা এখানে বন্ধু, বন্ধুর মতন কাজ করি, বন্ধুর মতন প্রোডাক্ট বানাবো, বন্ধুর মতন সার্ভিস দেবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর সবাই খুব ডেডিকেটেড। আর এখন মানে এই এখান থেকে কীরকম মান আসতেছে মানে এখান থেকে আসলে মূলত আমরা বাইরে তো কাজ করতেছি না বর্তমানে। যে আমরা যদি সার্ভিসে কাজ করতাম, ধরেন আমরা একটা মানুষের ওয়েবসাইট দরকার, এটা বানিয়ে দিতেছি, ধরেন একটা মানুষের একটা প্রোডাক্ট দরকার, এটা আমরা ম্যানেজ করে দিতেছি, এরকম কোনো যদি কাজ করতাম তাহলে বর্তমানে আমাদের আর্নিংটা আসতো। আমরা বর্তমানে চেষ্টা করতেছি যে আমরা আসলে 2 টাকা ইনকাম করবো না, আমরা যখন করবো একসাথে 10 টাকা ইনকাম করবো। যে আমরা নিজস্ব প্রোডাক্ট ক্রিয়েট করি আগে, যে আমরা 3 মাস 4 মাস কোনো ইনকাম দরকারই নেই আমাদের। আমরা যদি নিজস্ব প্রোডাক্ট ক্রিয়েট করি, এই প্রোডাক্টটা আমাদের ধরেন আমরা সারা জীবন বিক্রি করতে পারবো, তাহলে আমরা যদি বর্তমানে 5 টাকার জন্য যদি আমরা ভবিষ্যতে 10 টাকা যদি হারাই ফেলি, তাহলে তো আমার হবো না। এর জন্য আমাদের ই করতে হবে, আগাইতে হবে মূলত। তাহলে আসলে ক্যামেরার সামনে কখনো ভিডিও করা হয় না, তো অনেক সময় কথা বলে যায় মাথার মধ্যে ফেলে দেওয়া হয়, তাই না? জি জি। আচ্ছা, যাক আমরা জানলাম যে এখানে এই সেন্টোস আইটির যে লক্ষ্য উদ্দেশ্যটা আমরা জানলাম। আর এখানে পরবর্তীতে গিয়ে আরও মানে স্টুডেন্ট হিসেবে কোনো ভর্তির, এখানে ভর্তি হওয়া বা তাদেরকে কাজ শেখানোর এই ধরনের কোনো মানে ইয়ে আছে কি না, যদি কেউ একজন চায় যে আমি এখানে শিখবো, কাজ শিখবো, এরকম ট্রেনিং টুনিং, এরকম ট্রেনিং দেওয়ার বিষয়ে কোনো ইয়ে আছে কি না মানে? জি, তো আমার আব্বুর ট্রেনিং সেন্টার আছে নকলা হাজিজাল মতো গোলকলাজের সামনে, তো উনি ট্রেনিং সেন্টারে কাজ করে, ওনার ধরতে গেলেও অফিস ওইটা কারিগরি শিক্ষা বোর্ডের, তো উনি ওইটা করতেছে। এখন কথা হলো আমার আব্বু এটা করতেছে, আমি এটা কখনো এটার মধ্যে যাবো না। আমি চাম হলো এটা চারও আরেকটা আপডেট লেভেলের, কারণ আব্বু যে কাজটা করে, ছাত্র এখানে আসে হাতে ধরে শিখে, হাতে ধরে সীমান্ত কম্পিউটার, জি সীমান্ত কম্পিউটার ট্রেনিং সেন্টারে হাতে ধরে কিন্তু শিখাতে হয় সবাইকে। তারপরে কম্পিউটার দিতে হয় একটা, কারেন্ট বিল আছে, দোকান খরচ আছে। আমার দরকার হলো সুখের বিজনেস, যেখানে কোনো কষ্ট আছে কিন্তু আমি ধরেন একবার কষ্ট করলাম, আমার বারে বারে যাতে কষ্ট না করতে হয়। আব্বুর কিন্তু একটা জিনিস কষ্ট হয়, এই ধরেন মাইক্রোসফট ওয়ার্ড যদি তিনি শেখায়, তার কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু বারবার শেখাইতে হইতে হাতে কলমে শিখে। জি জি, আমি যদি এই জিনিসটা করি, বিজনেসটা করি, আমি কীভাবে করবো? আমি করবো হলো আমি একটা টিউটোরিয়াল ক্রিয়েট করবো, একটা কোর্স ক্রিয়েট করবো অনলাইনে, যেটা ধারা মানুষ দেখতে পারবো সব কিছু ভিডিও। আর একটা যদি গ্রুপ ক্রিয়েট করে রাখে সবচেয়ে বেশি ভালো, কারণ মানুষ অনেকে তো হেল্প লাগতে পারে। ওই গ্রুপের মধ্যে বলে রাখবো আমার যখন সময় হয় বা প্রত্যেক দিন আমি একটা সময় করে নেবো ওইখানে, যে এই সময়ের মধ্যে আমরা এটা রিপ্লাই দিব, ওনার যে প্রবলেমটা হয়েছে ওটা ফিক্স করার চেষ্টা করবো ওই সময়ের মধ্যে। তাহলে আমরা যদি ভার্চুয়াল যদি জিনিসটা করি, এটা কিন্তু ফিজিক্যাল না কোনো কিছু না, আমি যদি একবার যদি একটা কোর্স বানাই, তাহলে কিন্তু আমার সেক্ষেত্রে বারে বারে কিন্তু দেখা দিতে হইতেছে না। আমি যদি কোর্সের মূল্যটা যদি কম রাখি,
ধরেন আমি 500 টাকা রাখলাম কোর্সের মূল্য, দেখা যাবো যে আমার 100,000 স্টুডেন্ট আসছে, তারপরও ধরেন অনেক টাকা, আর আপনি সাপোর্টও দিয়ে গেলেন, আপনার ওরকম কষ্ট হইতে কষ্ট কিন্তু ওরকমভাবে হইতেছে না, আপনার প্রত্যেক মানুষটারে কিন্তু দেখাই দিতেছে না তুমি এখানে ক্লিক করো। যদি ধরেন 100 মানুষ যদি কিনে বা 100 মানুষ যদি আপনার স্টুডেন্ট হয়, আপনি যদি তখন হাত দিয়ে দেখাই দিতে পারেন যে এখানে এখানে ক্লিক করো, এখানে এখানে ক্লিক করো, তখন কিন্তু অসুবিধা আর যখন আমি একটা কোর্স ক্রিয়েট করবো তখন কিন্তু আবার রিভার্স করে এসে দেখতে পারতেছে যে আসলে দেখতে পারতেছে যে আসলে এই জিনিসটা সে কেমন করছে, এই জিনিসটা সে কেমন করছে, এই জিনিসটা বারবার সে দেখতে পারতেছি। এই কোর্স করার একটা চিন্তা ভাবনা আছে, প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করতে চাইছিলাম আর নাম দেওয়া হয়েছিল এই প্ল্যাটফর্মটা সহজ লার্নিং ডট কম। জি, এই প্ল্যাটফর্মটা চালানোর ইচ্ছা ছিল কিন্তু আপাতত এই প্ল্যাটফর্মটা চালায় যেতে পারবো না, কারণ আমরা যেহেতু ছোট একটা টিম, এই ছোটো একটা টিম কিন্তু আমরা অনেক সবগুলো প্রজেক্ট কিন্তু একসাথে নিতে পারবো না, আমরা যদি একসাথে নিই তাহলে কিন্তু দেখা যাবো যে আমাদের কোনোটাই ঠিকভাবে হইতেছে না, সেই জন্য আমাদের একটা একটা করে নিতে হবো। এর জন্য আমরা সেই প্রজেক্টটা রাখছি হলো 2022 সালে শেষের দিকে রাখছি, যে আমরা মূলত আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে নিই, যখন আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবো তখন কিন্তু মানুষ আমাদের ট্রাস্ট করবে, বিশ্বাস করবে, যেহেতু আমাদের কোনো ফেম নাই, কোনো কিছু নাই বা একটা ব্যাকআপ নাই, যেহেতু ইন্টারভিউটা ক্রিয়েট করতেছি, যারা যারা দেখতে পারে অবশ্যই তারা আবার কিনতে পারে কোর্সগুলো, কারণ আপনাদেরকে মানুষটা বোঝাইতে হবে আপনি আসলে অথেন্টিক, আপনি ট্রাস্টেড একটা লোক, আপনি এখানে কোনো ই করবেন না। কোর্স দিয়ে কিন্তু অনেকেই ই করে, কে জানি বলে প্রতারিত করে মানুষ, অনেকেই প্রতারিত হয়, বিভিন্ন অনেক প্রতারিত হয়। সেক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশে বিজনেস করাটাও টাফ, আগে আপনার ফেম লাগে, আপনার পরিচয় লাগে, আপনি কি ভালো মানুষ না খারাপ, দেখা গেছে তারা যদি পার্সোনালি আমার সাথে চিনে আমরা চিনে, সেহেতু কিন্তু আমি যদি বলি যে ভাই আমি তো একটু কোর্সটা বানাইছি তুমি কিনো, কিনে নিবো, এটা কিন্তু স্বাভাবিক। যদি আমি আমার একটা ভাই বাদারে কনফিডেন্স থাকবে, জি কনফিডেন্স থাকবে, কারণ সে তো ভালো লোক, সে তো অথেন্টিক, সে তো আমার টাকা মেরে দেবো না কখনো। এটাই আর কি মূলত মানুষকে বোঝাইতে হয় যে আসলে একটা কোর্স আমি বানাইছি আর আমি আমার ট্রাস্টেড লোক, আমি এই কাজগুলো করতেছি, যখন মানুষ জানা নেয় তখন মানুষ অটোমেটিক আপনার মুখ দেখে কিনে নেবে আপনার কোর্স। আর কোর্স সেল করার বিষয়টা আমার যেহেতু আমি নিছিলাম মাথায়, এটা প্ল্যানিং ছিল যে আমি যদি কোর্স সেল করি কখনো মানুষ বেশি দামে সেল করবো না, আমি একটা মান্থলি সিস্টেম রাখবো। যদি ধরেন দেখা গেছে যে আমার কাছে 10টা কোর্স আছে, ধরেন মাইক্রোসফট অফিসের ফুল কোর্স আছে, এলিমেন্টারি কোর্স আছে, ওয়েব ডিজাইনিংয়ের কোর্স আছে, এসইওর কোর্স আছে, এগুলো ধরেন প্রত্যেক এক একজন মানুষ সেল করে হয়তো মনে হয় 4,000-5,000 এরকম দামে সেল করে প্রত্যেকটা কোর্সের মূল্য। আমি করবো এরকম যে কিস্তি টাইপের আছে না, কারণ বাংলাদেশের মানুষ ধরেন অনেকের শিখার ইচ্ছা আছে কিন্তু ধরেন তারা কিনতে পারে না কোর্সগুলো, দেখা গেছে তাদের কাছে 4,000 টাকা অনেক টাকা, অনেক আছে অনেক যারা মূলত স্টুডেন্ট লেভেলে 4,000 টাকা তাদের কাছে অনেক কিছু, আর মূলত ফ্রিল্যান্সিং যারা করতে চলে তো প্রায় সবাই স্টুডেন্ট লেভেলই হয়, কিন্তু তারা তো 4,000 টাকা দেখে কখনো কিনতে পারবো না কোর্সটা। সেক্ষেত্রে আমি চিন্তা করছিলাম যে না, আমাকে 200 টাকা করে দেখ মাসে বা 100 টাকা করে দেখ মাসে, একটা সাবস্ক্রিপশন টাইপের যে প্রত্যেক মাসে মাসে আমাকে 100 টাকা করে দেওয়া যাবে, 12 মাসে 1,200 টাকা দিবা, এরকমভাবে তুমি এই আমি যে 10টা কোর্স ক্রিয়েট করছি 10টা কোর্স তুমি দেখতে পারতেছ, এটা সুযোগ, এই সুযোগটা করে দিতে চাইছিলাম। কিন্তু আপাতত আমাদের টিম মানুষজন কম, যখন দেখা যাবো যে আমার টিম সবাই এক্সপার্ট, দেখা গেছে যে আমার টিমের এই লোকটা অনেক এক্সপার্ট, এই লোকটা অনেক এক্সপার্ট, তখন দেখা যাবো আমি টিম দিয়ে ভিডিও ক্রিয়েট করতে পারতেছি আর মানুষকে দিতে পারতেছি সব কিছু। ওইটা ভবিষ্যতে করার চিন্তা ভাবনা আছে, ওইটা আসলে আমি আপাতত স্টেজ বাই স্টেজ যাইতেছি, তো এইগুলো যায় নেই অবশ্যই ক্রিয়েট করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ক্রিয়েট করেন, আমাদের বিজ্ঞানার্স উপকৃত হোক, আপনি আরও উপকৃত হোক, এটাই আমরা চাই, আমাদের সমাজের বেকারত্বটা আরও দূর হোক, কাজের ফেসিলিটি গড়ে উঠুক, এটাও আমরা প্রত্যাশা করি আপনার কাছে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সিংয়ে মানে আপনি দর্শকদের উদ্দেশ্যে যে অনেক হয়তো বলবে যে আপনার আর্নিং যে এটা ইনকাম করছেন, এখন এটা কীভাবে মানে কী মানে ইনকাম করছেন, এটা ইনকাম করে কী করছেন, এই টাকাটা আসলে কীভাবে আপনি কী কী কোনো মানে এই বয়সে মানে এই ডিগ্রি সেকেন্ড ইয়ার একটা স্টুডেন্ট, জি জি হ্যাঁ, আপনার আব্বা বলছে আমাকে যে না উনি এটা তিনটা বাইক কেনা হয়েছিল, একটা বাইক কেনা হয়েছে আপাতত, আপাতত একটা আছে, আপাতত একটা আছে না, তিনটা বাইক কেনা হয়েছে। আর কি মানে এরকম কী করছেন? আচ্ছা আচ্ছা, বলতেছি জিনিসটা ক্লিয়ারলি, মানে দর্শকরা উৎসাহিত হয় যে আপনার ইনকাম, জি আপনার ফ্যামিলিটা মানে আপনার ফ্যামিলি গ্রো করছেন আপনি, তাই না? আগের থেকে তো অনেকটা ডেভেলপ করছেন, তাই না? ওই বিষয়টা যে ফ্রিল্যান্সিং করে আপনি তো আপনার ফ্যামিলিকে অনেকটা আগের চেয়ে তো ডেভেলপ করছেন, মানে ফ্রিল্যান্সিং করে আমার কী কী উপকার হয়েছে, হ্যাঁ আগের চেয়ে চেঞ্জটা আর কি, জি জি দর্শকরা চেঞ্জটা দেখে মানে তারাও যেন এটার প্রতি একটা কী হয়।
আসলে আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করছি তখন আমার বাসায় ছিল একটা রুম। একটা রুমে আমার আম্মু, আব্বু, আমার ছোট বোন, আমার ছোট ভাই, আমি একটা রুমে থাকতাম। তারপরে দেখা গেছে যে আমি একটু বড় হয়েছি, এখন তো আর এক রুমে থাকা যায় না। তার পরবর্তীতে আমি আসলে আপুর যে দোকান ছিল দোকানে শিফট হয়ে গেছি। এর মধ্যে আমার আমার চাচাদের বাসা থাকা হয়েছে, জেঠুদের বাসায়, আমি ওদের বাসায় থাকতাম অনেক সময়। তার পরবর্তীতে দেখছি যে না, আর একটু বড় হয়ে গেছে যে না, জেঠুদের বাসায় থাকতে হবে না। জেঠুদের বাসায় বললাম এর কারণে, কারণ ওনারা যখন ভিডিওটা দেখবে তখন বলবে যে আসলে এটা তো বলাস না, এর জন্য বললাম। জেঠুদের বাসায় অনেকদিন থাকা হয়েছে। তার পরবর্তীতে শিফট হয়েছে আমি দোকানে, যে আমি দোকানেই থাকি, যেহেতু কাজ শেষ করে দোকানে মানে কাজ শেষ মানে আমি 24 hours ওইখানে সময় দিতাম। মানে আমি বাসায় যা শুধু খাইতাম, আর দেখা যায় আমি দুপুরে ঘুমাইতাম মাঝে মাঝে। জি, আমি দুপুরে ঘুমাইতাম, কারণ সকাল রাত্রেবেলা আম্মু আব্বু ঘুমাই, এর জন্য আমি দুপুরে যাই ঘুমাইতে হইতো, কারণ জায়গা হয় নাই। তো দুপুরে ঘুমাইতাম, আর প্রত্যেকদিন সকালবেলা যাইতাম দোকানে। সারা সবসময় দোকানে থাকা হইতো মূলত অনলাইনে ফ্রিল্যান্সিংয়ে। তারপরে বলুন, আস্তে আস্তে ধীরে ধীরে বাসা করা হইলো। আমার আব্বুর কিছু ঋণ ছিল 10-12 lakh টাকার বা 15 lakh টাকার মতন হয়তো মনে হয়। আমার আসলে খেয়াল নাই, আমার আসলে কাজ নিয়ে তো সবসময় পড়ে থাকি মাথার মধ্যে, আসলে মেমোরি নতুন করে তো ই করতে হয়, জন্য আগের মেমোরিগুলো আমি সাইড করে রাখি, কারণ ওগুলো প্রয়োজন নেই আমার আপাতত। যে কাজগুলো আছে এই মেমোরিগুলো আমি মাথায় রাখি, এটাই আমার চিন্তা ভাবনা। কই জানিছিলাম 10-12 lakh টাকা ঋণ আপনি পরিশোধ করে দিয়েছেন এই ইনকাম থেকে, এই ফ্রিল্যান্সিং 15 lakh বা 10-15 lakh এরকম হইতে পারে, আমি এক্সাক্ট বলতে পারতেছি না। 10-15 lakh টাকার মতো না ঋণ ছিল, পরিশোধ করছে। আর আরেকটা জিনিস ছিল, এটা হইলো না বললেই নয়, এটা সবচেয়ে খারাপ লাগে। যখন আর কি আমাদের আর্থিক অবস্থা খারাপ ছিল, তখন আব্বুর ব্যবহার তেমন একটা ভালো ছিল না, ধরেন বকাবকি ছিল। আমি এটা এখন বুঝতে পারতেছি, আমি আগে বুঝি নাই কখনো যে আসলে আব্বু এরকম কেন ব্যবহার করে, এরকম আম্মুর সাথে কেন করে, মারামারি কেন করে। জি জি, কিন্তু এটা আমি বর্তমানে বুঝতে পারছি যে আসলে তিনি এভাবে কেন করতো, কারণ তার কাছে কিন্তু কোনো ছিল না যে ইনকাম সোর্স, যে সে কিন্তু 10 টাকা বা 20 টাকা বা মাসে ধরেন 20,000 টাকার উপরে কিন্তু বের করতে পারতো না। সে 12 lakh 10-12 lakh টাকা ঋণ কিভাবে দিব, সে চিন্তাটা কিন্তু টেনশন। যদি আমার কাছে যদি 10 lakh টাকা না না, আব্বু অনেক ভালো, আমি তো বলতেছি আব্বুর কারণে তো আমি এই পর্যন্ত আসছি, আমি ওনার খারাপ বলতেছি না, কিন্তু পরিস্থিতিটা বলতেছি আমি। তখন পরিস্থিতিটা হলো তখন এই যেরকম আর্থিক সংকটের কারণে আর্থিক সংকটের কারণে দেখা গেছে যে না, সবসময় ঝগড়া লাগাই থাকতো, সবসময় সবকিছু লাগে থাকতো, আমারও রাগছিল প্রচুর, আমার আসলে প্রচুর ইগো, বুঝছেন। মানে এরকম যখন করতো না, আমি তখন কইতাম যে বাসা থেকে যাবো গা, এই করতাম সেই করবো, কিন্তু আসলে যাইতাম না। তো কারণ মানে ইগো প্রচুর আমার, ওখান থেকে আর কি মূলত আমার ই আসছে যে আসলে আমার নিজে কিছু একটা করতে হবো, আর আমি যদি নিজেকে কিছু একটা না করি, আমার আব্বু সবসময় এরকম সয়ে যাবো। কারণ আমার আব্বু তখন একটু মেন্টালি সিক ছিল, বর্তমানে মাথা তার ঠিক আছে। আমার ফ্যামিলিগত একটা প্রবলেম আছে যে মাথায় একটু যখন বয়স হয় না, একটু মাথার মধ্যে একটু প্রবলেম হয়, একটা অন্যরকম একটা ই আসে, জিনের প্রবলেম হয়তো, দাদুর হয়তো ছিল, যার কারণে আর কি এরকম ব্যবহার হইতো। কিন্তু আপাতত যখন আর কি এগুলো সব দেওয়া শেষ হয়ে গেলো, কমপ্লিট হয়ে গেলো, তখন থেকে আব্বুর ব্যবহার অনেক ভালো। নামাজ কালাম পড়ে এখন আমি আমি পড়ি না, কিন্তু আসলে তারপরে আসলে বাসাটা আসলে আব্বুর টাকা ইনকাম দেওয়া করা হয়েছে, প্লাস আমার টাকা ইনকাম দেওয়া করা হয়েছে বাসাটা। জি, তার পরবর্তীতে ইনকাম যখন করলাম, তখন ধরেন ফ্রেন্ড সার্কেল বাইরে গেল। আগে আমার মনে করলেন কেউ কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না। আমি মাদ্রাসায় যখন পড়াশোনা করতাম, তখন আমার হাতে গোনা 2-1 জন বা 3 জন মাদ্রাসার ফ্রেন্ড ছিল, আর আমরা একসাথেই তো বের হয়েছি, তখন ফ্রেন্ড সার্কেল ছিল না। যখন টাকা পয়সা একটু ইনকাম করলাম, তখন তো ধরেন একটা ছেলে মানুষের প্রথম স্বপ্নই থাকে যে একটা গাড়ি কিনবো, প্রথম মোটর সাইকেল। মোটরসাইকেল কেনার পরে এটিএম গাড়িগুলি না, জি কোন গাড়িগুলি, বাইক? জি জি, বাইক ওইটা ছিল আরটিআর। ও আরটিআর, জি জি, আরটিআর বাইক ছিল ওইটা। তো আরটিআর বাইক কিনলাম, বাইক কেনার পরে দেখলাম যে না, আশেপাশে বন্ধু বান্ধব আসতেছে, আর আপনার কাছে যখন কিছু একটা হয় বা কিছু একটা থাকে, তখন একটা ইয়ে আসে আর কি, মানে অ্যাট্রাকটিভ। সুপ্রিয় দর্শক, আমরা এখন জানবো যে এই শোয়েব হাসানের আরটি ইউটিউব চ্যানেলও আছে। এই চ্যানেলটা অনেক লাখ লাখ সাবস্ক্রাইবার এবং লাখ লাখ ভিউস, মানে এটা চ্যানেল, এই চ্যানেলে প্লে বাটন মনে পাওয়া হয়েছে, তাই না? জি জি জি, প্লে বাটন আসছে। তাহলে আমরা একটু দেখি প্লে বাটনটা দেখি, এবং এই চ্যানেল সম্বন্ধে আমরা একটু শোয়েব হাসানের কাছ থেকে জানবো।
এটা দেখি আমরা এবং এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এই যে প্লে বাটন, এটা তার স্টুডেন্ট লাইফের ক্রেডিট, তার ছাত্র জীবনে ইউটিউব করে সে প্লে বাটন পেয়েছে। হ্যাঁ, অনেকে ইউটিউব থেকে আসলে নিরাশ হয়ে যায় যে আসলে মনে কিছু করা যাবে না, অধৈর্য হয়ে যায় ইউটিউবে, অধৈর্য হয়ে যায় যে ইনকাম করা যাবে না। এখানে স্টুডেন্ট লাইফে সে অল্প বয়সেই এই ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের লাইফস্টাইল ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে সে লাখ লাখ সাবস্ক্রাইবার এবং লাখ লাখ ভিউজ, এবং এখনও মানে এখান থেকে ট্রেন্ডিং গান চলতেছে, 20-30 হাজার টাকা এর মিনিমাম ন্যূনতম ইনকাম এই ইউটিউব থেকে আসে, ইউটিউব থেকে দেয়। এটাও তার একটা মানে সফলতা, ঠিক আছে, এটাও তার একটা সফলতা। ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি এটাও তার একটা বাড়তি সফলতা। এই এখন আমরা ইউটিউব সম্বন্ধে আরেকটু তার থেকে, তার মুখ থেকে আমরা আরেকটু শুনবো যে ইউটিউব সম্পর্কে আরেকটু দর্শকদের একটু জানাবো। জি, 2018 সালের দিকে বন্ধু বান্ধব অনেক, তখন যে এখন বন্ধু বান্ধবের সাথে অ্যাটাচমেন্ট একটু বেশি, তখন যে আসলে তখন বললাম সবাই রে যে আসলে চলো ইউটিউব করি, আর আমার সাথে যারা যারা ছিল তারা আসলে ইউটিউব করার জন্য অনেক আগ্রহী ছিল, তখন ইউটিউব শুরু করলাম। যখন তাদেরকে নিয়ে 2-3টা ভিডিও বানাইলাম, তখন দেখলাম যে না, ভালো লাগতেছে। আচ্ছা, আর ঢাকার একটা ইউটিউব চ্যানেল ছিল, নাম হলো অতনুবাইন্স, অতনুবাইন্স থেকে অনেক মূলত ওখান থেকে আর এখান থেকে ট্রান্সফার করা হইতো। ওদের কাছ থেকে আমরা গান নিয়ে আসতাম, মূলত প্যারোডি গান, যেটা বললাম আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু আবার প্যারোডি গান নিয়ে, ওইখান থেকে গান নিয়ে আসতাম আর সেটাগুলোর আমরা স্ক্রিপ্ট করে ভিডিও বানাই, অভিনয় করে, জি জি, সেগুলো অভিনয় করে ভিডিও বানাইতাম, তারপরে দিয়ে গেলাম। এখন কথা হলো, আমার আমার তো তখন ধরেন ইনকাম, প্রচুর ইনকাম। এখন ইউটিউব যে ভিডিও দিয়ে যেতেছি, এখানেও কিন্তু একটা খরচের মধ্যে পড়ে গেছিলাম তখন, কারণ ইউটিউব যখন শুরু করবেন আপনার কিন্তু সব ধরনের ইনস্ট্রুমেন্ট লাগে, আগে ইনভেস্ট করতে হয়। জি জি, আগে ইনভেস্ট করতে হয়। দেখা গেছে আপনার ক্রিয়েটিভিটি আছে, আপনার ভালো একটা টিম আছে, তখন দেখা যায় ইনভেস্ট করতে হয় না। আর আমার প্রথম তখন তো টাকা ছিল, বোঝেন না, ছোটো ছিলাম তো, এখন টাকা পয়সা তো নষ্ট করি না, আস্তে ধীরে এখন সময় বুঝা, সুযোগ বুঝা, প্রয়োজন কিনা এটা দেখে ইনভেস্ট করি। কিন্তু তখন তো ধরেন ইউটিউব চ্যানেল দরকার, ক্যামেরা দরকার, জলাই কিনে পড়ি, ক্যামেরা ট্যামেরা সব কিনে নিয়ে পড়ি, ড্রোন কেনা হয়েছিল, তারপরে ধরেন লাইট, লাইটিং, জি, ক্যামেরা কেনা হয়েছিল 2টা, মানে ইউটিউব করতে যাবতীয় যা যা লাগে। তারপর আমার পিসিও ছিল একটু কম দামি, তারপর আবার পিসিও বানাইতেছে নতুন করে, কারণ ভিডিও এডিট করতে গেলে আপনার ধরেন একটু হাই লেভেলের পিসি লাগে, কারণ লো লেভেলের পিসি যেগুলো আছে ওগুলো তো আপনি ভিডিও এডিট করা যায় না, রেন্ডারিং দেওয়ার সময় না হ্যাং হয়ে যায়। জি, এই ইউটিউব ইউটিউব যখন শুরু করলাম তখন আনসাকসেসফুল হওয়ার ভয়ে আমি ভিডিও নিয়ে আসতাম, ভিডিও নিয়ে এগুলো বুস্ট মারতাম কিছু কিছু, মানে অত বুস্ট মারতাম না, মানে কিছু কিছু বুস্ট দিতাম যে আমি আসলে যদি আনসাকসেসফুল না হয়, আর বুস্ট দিলে আপনার মানুষ গালিগালাজ করতো যে তোমার তো এখানে ভুল, এখানে ভুল, এখানে ভুল। আমি তাদেরকে সুন্দর করে জায়গা করতাম, ভাই আসলে আসলে কোন জায়গায় ভুল, আপনি যদি একটু ধরাই দিতেন আমরা নেক্সট টাইম ঠিক করার চেষ্টা করতাম। তখন তারা আবার ভালোভাবে রিপ্লাই দিত যে না, আপনার আসলে ভাই এখানে ভুল হয়েছে, তখন গালি ডাক দিত না, তখন খুশি হইতো যে আসলে উনি আমার গালি দিছে, আমি তোর ওনার তো আমি সুন্দর করে রিপ্লাই দিছি কোনো গালি গালাজ ছাড়া। তখন উনি আমার রিপ্লাই দেয় অনেক সুন্দর করে, আসলে আপনি এইটা ঠিক করেন, এটা ঠিক করেন, এভাবে তখন ভালো হয়ে যায়। আর ইউটিউবের পিছনে অনেক টাকা ইনভেস্ট হয়েছে, যেমন ধরেন ইনস্ট্রুমেন্ট প্লাস হলো বন্ধু বান্ধব, কারণ একটা টিম যখন গঠন হয়েছে ইউটিউবের, তখন কিন্তু দেখা গেছে ওনারা কিন্তু সবাই ছাত্র, তাদের কিন্তু তেমন একটা ইনকাম ছিল না। আমি হচ্ছে ছাত্রই ছিলাম কিন্তু মূলত আমার ইনকাম ছিল, আর আমার খরচের হাত একটু বড় ছিল, কারণ ইউটিউব করতাম আর ওদেরকে নিয়ে খাইতাম, করতাম, ফিরতাম, ইউটিউব করতাম। তখন তখন আমার প্রফেশনই চেঞ্জ হইতেছিল দিনে দিনে। তারপরে ইউটিউব যখন 1 বছর করলাম, তারপরে মনে হলো আমার আসলে আসলে এটা করা আসলে পসিবল না, কারণ আমার প্রফেশন এটা না, আমার নাচ গান ভালো লাগে না। আমি যদি বিজনেস নিয়ে কোনো একটা আলোচনা করি বা কোনো একটা ব্যবসায়িক বিষয় নিয়ে যদি আমি ইউটিউবে আলোচনা করি বা চ্যানেল খুলি, সেটাই আমার ভালো লাগবে, কারণ আসলে আমার জনরা এটা না, নাচ গান করা এটা আমার জনরা না। আমার জনরা হলো ভদ্র প্লাস ভদ্রভাবে আলোচনা কথা বলা, এরকম নাচ গান আমার ভালো লাগে না এখন। এক সময় ভালো লাগছে, একটু চেঞ্জ হয়েছে, বয়স একটু পরিবর্তন পরিবর্তন আসছে আর কি এখন। তবে ইউটিউবের পিছনে আর কি মূলত 7-8 লাখ টাকার মতন খরচ হয়েছে। আর ইউটিউব থেকে একটা শিক্ষা পাইছি, এ সেম এ টিম নিয়া ইউটিউব যখন করতে গেছি, তখন আমার ধরেন একটা ইউটিউব করতে গেলে কিন্তু ধরেন ঢাকার যে ছেলে একটা কথা বললাম, যে অতনুবাইন্স, ওরা ওনারা ইউটিউব করে, অতনু যে লোকটা, ও লোকটা ধরেন ক্যামেরা ধরে প্লাস অ্যাক্টিং করে প্লাস হলো ভিডিও এডিট করে, ওনার হলো এটা হইলো এই মানে কী বলো ওটা দক্ষতা স্কিলটা, জি স্কিল, ওইটা স্কিল। আবার ওনার যে সাথে লুক থাকে, যারা টিম থাকে, এই টিমের ধরেন একজন হলো মিউজিক মাস্টারিং করে, ওনার স্কিল হলো এটা,
তারপর আরেকজন যে থাকে উনি লেখে হলো লিরিক্স প্লাস হলো গান গায়, তাহলে আরেকজন স্কিল আছে, আরও দুইটা স্কিল আছে ওই লোকের কাছে। তারপর আরেকজন হলো নাটক লেখে, মানে কীভাবে কীভাবে করবে অ্যাক্টিং, কীভাবে কীভাবে করবে না করবে এগুলো নাটক লেখে। তাহলে ওনাদের কাছে যদি চারজন থাকে সব ধরনের কিন্তু তাদের চারজনের কাছে কিন্তু স্কিল আছে। আমি যখন ইউটিউব শুরু করছি এখানে প্রবলেম আরেকটা জিনিস নিলাম, সালাম হলো ইউটিউব, আচ্ছা আরেকটা জিনিস হলো বিষয় চালানো হয় না আগের মতন। দেখা গেছে যে আমি এক বছর পরে একটা ভিডিও আপলোড দিই, সাত মাস পরে একটা ভিডিও আপলোড দিই, দেখা গেছে ভিডিও আপলোড দেই না। আগে যতটা অ্যাক্টিভ ছিলাম তখন এতটা অ্যাক্টিভিটি এখন নাই। এখন যদি বলেন আপনি ইউটিউবে একটা ভিডিও করি চলেন, একটা মানে একটা গানের একটা ভিডিও করি, যদি বলেন অন্য কাউকে আমি বলবো না তোমরাই করো, আমি এগুলোর মধ্যে নাই। আগে ক্যামেরা ধরতে আমি ক্যামেরা ধরতেছি। আর ইউটিউব করার অফ করার কারণ আরেকটা হলো আমার আসলে টিমমেট ছিল না, আর আমার টিমমেট যারা যারা ছিল ধরেন একজন ক্যামেরা ধরতে একজনও ক্যামেরা ধরতে পারতো না, একজন তো একজন পারতো খুরশেদ মোটামুটি ক্যামেরা ধরতো আমার বন্ধু, তো উনি মোটামুটি একটু ক্যামেরা ধরলে আমি একটু ভিডিওর মধ্যে আসতে পারতাম, আর বাকি সবসময় আমার নিজেরই ক্যামেরা ধরতে হইতো। জি সবসময় নিজের ক্যামেরা ধরতে হইতো, আবার ক্যামেরা তো ধরতামই, ধরেন গান যে নিয়ে আসতাম ওই যে অতনু ভাইদের কাছ থেকে, ওই গানের কিন্তু আমার একটা কোস্ট পড়তো, ওনারা তো আমাকে ফ্রি গান দিত না, কারণ ওনাদের তো পরিশ্রম হইতেছে এটা করতে, একটা লিরিক্স লিখতে পরিশ্রম হইতেছে, একটা গান গাইতে পরিশ্রম হইতেছে, মাস্টারিং করতে পরিশ্রম হইতেছে, কাজের মধ্যেই তো এগুলো পড়ে। এখন কোম্পানির এই সময়টা বেশি চলে যেতেছে, ইউটিউবের সময়টা ওরকম ভাবে দেওয়া যেতেছে আর কি। ইউটিউবের সময় দেওয়া যাবে না, অতটা দেওয়া যাবে না, কারণ আমি যদি ইউটিউবের সময় দিই তাহলে আধা হাজার বছর আমার এখানে সময় দেওয়া যাবে না। আর তার পরবর্তীতে দেখা গেছে ভিডিও এডিট থেকে শুরু করে মানে একটা ফুল ইউটিউব চালানোর দায়িত্ব হইলো আমার উপরে, আমি ক্যামেরা ধরবো, আমি ভিডিও এডিট করবো, আমি সব কিছু করবো মূলত, মানে যার কারণে আসলে ইউটিউবটা চালানো হয় নাই। আর বর্তমানে একই পজিশন, সব কিছু বর্তমানে আমারই করতে হইতেছে, কিন্তু আমরা বর্তমানে একটা টিম গঠন করতেছি এখনও রানিং, দেখা যাবো যে না আমরা সবসময় করতে পারবো ইনশাল্লাহ, কারণ বর্তমানে মানুষজন যারা আছে সবাই ডেডিকেটেড, এই টিমটা অন্তত গঠন হোক। 18 সাল থেকে ট্রাই করতেছি, সাকসেস হওয়ার সম্ভাবনা 2021-এর মধ্যেই। আচ্ছা, আর দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে মানে এখন যে আপনার এটা এই লাইফটা যা আছে এখন এটার উপরে মানে এখন এই কর্মজীবনের উপরে আপনি কতটুকু মানে প্লিজ মানে জি 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 খুশি আনন্দ এই কতটুকু মানে এটার উপরে আপনি সন্তুষ্ট জি কিনা, বা এই সম্পর্কে আমাদের একটু বলেন। আসলে ছোট বলেন বড় বলেন সবারই লাইফে কোনো না কোনো প্রবলেম থাকে, কোনো না কোনো একটা প্রবলেম থাইকাই যায়। ধরেন একটা ছোট মানুষ আছে বা বড় মানুষ, আমি টাকার অঙ্কের দিক দিয়ে বলতেছি, ধরেন একটা বিলিয়নিয়ার একটা মিলিয়নিয়ার, ওদেরও কিন্তু প্রবলেম থাকে যায় সবসময়, সেরকম প্রবলেম আমারও আছে। ধরেন আমি তো বিলিয়নিয়ার না মিলিয়নিয়ারও না, কিন্তু আমি তো একটা মানুষ, প্রত্যেকটা মানুষের প্রবলেম থাকে। দেখা গেছে যে আমার প্রবলেম ফেস করি আমি, ধরেন প্রত্যেক দিন কোনো না কোনো একটা কাজ আপডেট হয়, প্রত্যেক দিন কোনো না কোনো একটা নতুন একটা সম্মুখীন হয়, কোনো একটা কাজ, কোনো একটা পরীক্ষা। ধরেন আমার ছোটো বয়সে এত টাকা ইনভেস্ট করতে হইতেছে, আমি আসলে তত টাকা কিন্তু ইনভেস্ট করার ক্ষমতা কিন্তু রাখি না আমি, কিন্তু আমার কিন্তু ইনভেস্ট করতে হইতেছে, এটা একটা আমার প্রবলেম ফেস হইতেছে বর্তমানে। কারণ আসলে আমি যদি ধরেন এখন 2 লাখ টাকা 10 লাখ টাকা ইনভেস্ট করে ফেলে আমার কিন্তু খারাপ লাগবে এখন, কারণ আমি তো ছোটো, আমার হাত তো এখনও কিন্তু অতটুকু বড় হয় না যে আমি আসলে 10 লাখ টাকা ইনভেস্ট করার যোগ্যতা রাখি। একটু যখন একটু বয়স থাকতো তখন করতে পারতাম এটা, এটা একটা প্রবলেম আমার দিক থেকে। তবে লাইফ নিয়ে বর্তমানে আসলে খুশি, কারণ আমি কিছু বন্ধু বান্ধব পাইছি খুবই ভালো, আমার আব্বু আম্মু ওনারাও খুবই ভালো। তারপরে ধরেন টিম যে গঠন করতেছে, টিমের যে পোলাপানগুলো আছে বর্তমানে, ভাই ব্রাদার যেগুলো আছে ওনারাও খুব ডেডিকেটেড, খুবই ভালো, আর ওনারা আন্তরিক হয়ে কাজ করতেছে, আন্তরিকতা তো আছে এবং আমার খুব ভালোবাসে না। আচ্ছা জি, এর জন্য সব মিলে ধরতে গেলে যে না আমি আসলে আমার লাইফ নিয়ে খুশি আছি, কারণ আমি আসলে কোন পরিস্থিতি ছিলাম আগে আর এখন কোন পরিস্থিতিতে আছি এটা নিয়েও খুশি। আমার যদি ভবিষ্যতে যদি কিছু নাও হয়, আমি যদি এই পর্যায়ে থাকি আমি তাও খুশি, কারণ আল্লাহ যাই দেখ তাতেই খুশি আমি, কারণ আল্লাহ যতটুকু দিছে আমার আমি এটুক নিয়ে আমি অনেক কৃতজ্ঞ তার কাছে। আচ্ছা, এখন তাহলে বিয়ে সাথে তো মানে এই সম্পর্কেও মানে অনেকের কৌতূহল থাকতে পারে যে সোহাইব হাসান বিয়ে করেছেন কিনা, বা তার মানে যেহেতু এত টাকা ইনকাম, বাসা বাড়ি হয়েছে, গাড়ি আছে, বাসা আছে,
হ্যাঁ ইনকাম করে বাসা করেছেন, গাড়ি করেছেন, আরেকটা জিনিস তো তারপরে সবকিছু। হ্যাঁ এখন এই ব্যাপারও তো আমাদের মানে প্রশ্ন যশোতে থাকতে পারে, কৌতূহল থাকতে পারে, এই ব্যাপারে একটু খোলামেলা কিছু আমাদের একটু। আমি বুঝি না এই জিনিসটা যে বিয়ে করেন নাই তো, বিয়ে করার বিষয়টা মানে এটা তো আসলে বুঝি না বিষয়টা আমি। আমিও জানি বিয়ে করেন নাই, কিন্তু মানে জাস্ট মানে দর্শকদের জানানোর জন্য যে এখনো বিয়ে করে নাই, স্টাডি অবস্থায় লেখাপড়া করতেছে এবং এই ফ্রিল্যান্সিং করতেছে। আপনারা হয়তো এই জানবেন যে ওনার এখন মাসে ন্যূনতম লক্ষ লক্ষ টাকা ইনকাম, 1,00,000 টাকা তো মিনিমাম, একের 1,00,000 টাকার উপরে হবে তার ইনকাম। সে কিন্তু আসলে প্রোগ্রাম বলতে চায় না, মানে আসলে আমি যে বড় নিজে এসে বড় বলতে চায় না, তার ইনকাম সোর্স ভালো, একটা ইনকাম সোর্স পরিশ্রম আছে এখানে তার, এই এখানে অফিসে দেখে আমি যথেষ্ট এখানে টিমে তার বন্ধু বান্ধবরা রয়েছে এবং তাই সে অনেক পরিশ্রম করে, যেহেতু আমি মানে আমারও বাসা এখানে কাছে, বাসা এখানে আমার বাসার কাছেই আসলে, তার আমরা পাশাপাশি গ্রামে থাকি। তো এখন তার ইনকামটা অনেক মানে ই হয়েছে, সে এই পেশায় এখন বর্তমানে সে মানে চাকরির জন্য সে দৌড়াতেছে না, দেখেছে সে আরও মানে কাজ প্রচুর কাজ মানে পরিশ্রমে পড়তেছে না এবং তার ইনকাম সোর্স অনেক এখানে সৃষ্টি হয়ে গেছে। এবং একজনকে একজন বেকার স্টুডেন্ট এখানে এসে সে কাজ করতেছে, কাজ সে ইনকামে তার পারিবারিকভাবে সে ডেভেলপ হইতেছে এখানে আসা। তো এটা আমাদের জন্য খুবই মানে পজিটিভ দিক। তো আমরা দয়া করি তার এই প্রতিষ্ঠান তার লাইফ স্টাইল আরও অনেক ডেভেলপ হোক, এখানে আমাদের সমাজের এই অনেক বেকার স্টুডেন্টরাও এখানে এসে কর্ম তাদের নিজেদের ক্যারিয়ার করিয়া তুলুক এবং তার সুন্দর সমৃদ্ধ জীবন আমরা কামনা করি। আপনারাও তার জন্য দোয়া করবেন যেন সে তার যে মনের ইচ্ছা, যে কোম্পানি দেওয়ার জন্য, যে কোম্পানিটা প্রতিষ্ঠিত করার জন্য তার ইচ্ছা, তার এই ইচ্ছাটা যেন আল্লাহ তাআলা পূরণ করে, সে পূর্ণ হয়, সে যেন গেইনার হইতে পারে। হ্যাঁ এই জন্য আপনারাও দোয়া করবেন, আমিও ইনশাল্লাহ দোয়া করি তার জন্য, তার জীবনটা আরও সুন্দর হয়ে উঠুক, এটার জন্য আমিও দোয়া করি এবং তার সার্বিক সফলতা কামনা করি। হয়তো আমরা কোনো একটা প্রশ্ন স্কিপ করছি, যেমন ধরেন আসলে আমি ইনকাম ভুলে গেছিলাম কোন সোর্স দিয়ে করছি এটা তো আপনারা আসলে বলে গেছিলেন, মনে হয় বলি করতে ভুলে গেছিলাম। হ্যাঁ বলেন। আসলে 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত স্ট্রাগল করা লাগছে প্রচুর পরিমাণে, দিন রাত 24 ঘন্টা কাজ করতে হইতেছে, শর্ট করে বলে দিই। আচ্ছা। তারপরে 2017 সালে আমার একটা পরিচয় হয়েছিল একটা ভাইয়ের সাথে, ইন্ডিয়ান একটা ভাই ধরতে গেলাম, আমার ভাই ধরতে গেলে ইন্ডিয়ান একটা ছেলের সাথে পরিচয় হয়েছে, নাম হলো প্রকাশ, তার সাথে কাজ করলাম একসাথে। আর এখান থেকে কিন্তু আব্বু যে ঋণ করছিল আমি কিন্তু সুদ থেকে ঋণ আসছিলাম, মানে সুদে টাকা নিয়ে আসছিলাম। আচ্ছা। 5 টাকা হারে সুদে টাকা নিয়ে আসছিলাম আমার একটা আত্মীয়র কাছ থেকে। আচ্ছা। যে আমার একটা মামিসিং আত্মীয়র কাছ থেকে টাকা নিয়ে আসছিলাম, ওটা মনে হয় 2 টাকা হারে ছিল মনে হয়। আচ্ছা। টোটাল 4 থেকে 4,00,000 টাকার মতন আমি সুদে নিয়ে আসছিলাম তখন, মানে ইনভেস্ট করুন। আমি যখন দেখলাম ইউটিউবে গেছি তখন তো মনে করেন একটা লুপ থাকে, তখন ইউটিউবে যখন যা থাম্বনেইল দেখে যে তুমি এখানে সিপিএম থাকে একটা, মানে আশা থাকে, ওটা কিছু একটা থাকে থাকে আর কি। তবে ইউটিউবে যখন দেখতাম যে সিপিএম মার্কেটিং করতেছে মানুষ, সিপিএম মার্কেটিং করে 1,00,000 টাকা ইনকাম করতেছে, 2,00,000 টাকা ইনকাম করতেছে, এগুলো স্ক্রিনশট দিয়ে একবারে বইরে রাখছে ইউটিউবের মধ্যে আছে, এগুলো দেখে আমি ওই লোকের সাথে ইনভেস্ট করা শুরু করলাম। দেখা গেছে তখন আমি ছোট মানুষ, বাংলাদেশে কিন্তু ক্রেডিট কার্ডের একটা অপশন নাই, যার কারণে আমি কিন্তু 4,00,000 টাকা যে সুদে নিয়ে আসছিলাম, এই 4,00,000 টাকা আমি ইন্ডিয়ার লোকের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু চিনি না তাকে, তার সাথে কথাবার্তা বলছি 7 দিন, খুবই পরিচয় হয়েছে। তারপর আমি 4,00,000 টাকা ওনারা পাঠিয়ে দিয়েছি, আমি বলছি যে তুমি তোমার কার্ডের মধ্যে এই টাকাগুলো ভরো, তারপর আমরা ইনভেস্ট করুন। তারপর দেখা গেছে যে আমরা ইনভেস্ট করে 3,50,000 টাকার মতন লস খাই গেছি, এখন আমার কাছে কোনো টাকা পয়সাই নাই, আমি যে টাকাগুলো সুদে নিয়ে আসছি এগুলোকে আমরা দিনও জানি না, মানে অনেক স্ট্রাগল করা লাগছে ওই সময়। যখন 50,000-60,000 টাকা ছিল তখন আমরা একটা ওয়ে বের করলাম, পিপিসি পেপার কল নেটওয়ার্ক, পেপার কল নেটওয়ার্কে কাজ করা শুরু করলাম মানুষের কাছে। তখন একটা ওয়ে বের করলাম যে আসলে পেপার কল নেটওয়ার্ক দিয়া কীভাবে ইনকাম করা যায়। সে কী করতো, মানে ইন্ডিয়ার যে লোকটা ছিল পার্টনার হিসাবে কাজ করতাম, ওই লোকের কাজ ছিল ধরেন আপনার কার্ডে টাকা বের করবো, ক্যাম্পেইন ক্রিয়েট করবো,
মানে অ্যাড নেটওয়ার্ক আছে, ধরেন বিং অ্যাড নেটওয়ার্ক আছে, তারপরে হলো গুগল অ্যাড নেটওয়ার্ক আছে, এই অ্যাড নেটওয়ার্কগুলোর মধ্যে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হইতো। ক্যাম্পেইন ক্রিয়েট করার কারণে আপনার টাকা দিয়ে ইনভেস্ট করলে ওইখানে ট্রাফিক আসতো, ট্রাফিকগুলো মানুষজন জেনারেট হইতো। আচ্ছা, ওইখানে নাম্বারটা দিয়ে দিতাম পিপিসি কল সিপিএম মার্কেটিংয়ের, নাম্বারটা দেওয়ার পরে ধরেন আমি যদি এখানে $10 ইনভেস্ট করি আমার $30 আসতে পারতেছে অটোমেটিক। এভাবে এভাবে আস্তে আস্তে ধরেন $10 ইনভেস্ট করলাম $30 আসলো, $20 ইনভেস্ট করলাম, দেখা গেছে আপ ডাউন হয়, মানে সব সবসময় যে একই থাকবো এরকম কোনো কথা না, দেখা গেছে যে 10 জন কল করলো বা দেখা গেছে একসময় 5 জন কল করছে। মানে টাকা মূলত একটা ROI সিস্টেমের হয়, যেমন 10% আস্তে আস্তে বা 20% 100% এরকমভাবে ক্যাম্পেইন অপটিমাইজ করতে করতে 100% মধ্যে নিয়ে যাওয়া সেরা, ধরেন তারপরে দিলাম 1-2 লাখ টাকার একবারে ডাইরেক্ট ডেইলি, তারপরে দেখা গেছে যে ডেইলি ধরেন 50,000-60,000 টাকা 1 লাখ টাকার মতন আসলো। ধরেন 3-4-5 মাস এভাবে কাজ করলে মনে করলেন হয়ে গেছে, এই কাজ করে ধরেন আমার প্রপার্টি কিনা হয়েছে মামিসিং একটা, এটাই অ্যাচিভমেন্ট মূলত। তাছাড়া আমার কাছে এখন বর্তমানে কোনো টাকা পয়সা নাই, আর এইসব যা হয়েছে এগুলো মূলত আছে অ্যাচিভমেন্ট। এখানে তো মানে অনেক আমরা দেখতেছি, এখানে অনেক এখানে ভিতরে তো ওইখানে তো আরও আছে, তাহলে এই শেরপুর জেলার এই নকলার ঢাকার যে হাইওয়ে এই রুটটা আছে, এই রোডের পাশে এই অফিসটা, জি পোস্ট অফিসের সাথে, পোস্ট অফিসের সাথে এই অফিসটা, এখানে এই সেন্টোস আইটির অফিস। আপনারা সবাই ঘুরতে আসেন, সবাই পাচ্ছেন আপনাদেরকে দাওয়াতও দিয়ে দিল, কাজ শিখতে হয় আসেন, আমার এখানে আমি দেখাই দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, খালি আমার সাথে কাজ করলে হইলো। তাহলে সে দাওয়াতে দিয়ে দিল, ইনশাল্লাহ যাদের প্রয়োজন হয় তারা যোগাযোগ করবেন, আসবেন। আমি তো ঠিকানা বলে দিলাম যে ঢাকা যে হাইওয়ে রোড, রোডের পাশেই। তবে আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কারণ এরকম পরিস্থিতিতে বা আমি যে আসলে ক্যামেরার সামনে কখনো কিন্তু কথা বলিনি, এটাই ফার্স্ট টাইম আমার, ফার্স্ট টাইম আপনি এরকমভাবে আমাকে বলবেন যে আসলে সীমান্ত তোমার তো ইন্টারভিউ নেবো, আমি তখন আসলে ভাবতে পারি না আসলে আমি ইন্টারভিউ দেওয়ার যোগ্য নাকি আসলে জিনিসটা। আমি খুব খুশি হয়েছি, আর আপনিও স্যার মানুষ, এতগুলো যে কথাবার্তা বললাম কিছু মনে করেন না, আমি তো আমাকে ইনভাইট করার জন্য আর কি মূলত। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি এখানে আর ওই ওনার আব্বা যে বাবুল ভাই, ওইখানে কলেজ নকলা হাজি জাল মোহাম্মদ সরকারি হাজির মোহাম্মদ কলেজের অপোজিট সামনে, গেটের সামনেই ওইখানে সীমান্ত কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে একটা ট্রেনিং সেন্টার রয়েছে, সেখানে অনেক স্টুডেন্ট সেখানে, ওটা কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ওই অফিসটা, সেখানে বাবুল ভাই নিজেই ওইটা অফিসটা মেনটেন করে চালায়। সেখানেও মানে দেখা গেছে যে 50-100 মতো স্টুডেন্ট সেখানে কম্পিউটার শিখতেছে, বিভিন্ন 3 মাসের কোর্স, 6 মাসের কোর্স তারা এখানে করতেছে, এবং তারা নিজেরাও এই এখানে কোর্স করে তারা নিজেরাও দেখা গেছে যে মানে আর্ন করা শুরু করে দিয়েছে, এরকমও আছে, অনেক স্টুডেন্ট আর্ন করা শুরু করে দিয়েছে। ওইখানে এই ট্রেনিং নেওয়া হয়, আর এখানে অফিসিয়ালিভাবে এখানেও যদি কেউ ই করতে চান আপনারা সহযোগিতা সবাই পাচ্ছেন, খুব মানে সরল সহজ সরল মনের মানুষ, মানে মানে সুন্দর মন মানসিকতা আর ই ছেলে, এখন তার মন মাইন্ড অনেক সুন্দর। আমরা কথা বলে বুঝতে পারলাম যে একটু খোলামেলে ফ্রিভাবে আমাদের সাথে কথাগুলি শেয়ার করলো। এখন আজকে যারা এই চ্যানেল দেখতেছেন, আমি দৈনিক গণেশিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও মানে আন্তরিকভাবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর এখানে এডুকেশনাল ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে, পাশাপাশি আমাদের স্টুডেন্টদেরকে এগিয়ে নেওয়ার জন্য, স্টুডেন্টদেরকে উৎসাহিত করার জন্য, আমার এই উদ্যোগ যে এখানে আমাদের স্টুডেন্ট লেভেলে যারা আর্ন করতেছে, বিভিন্ন ধরনের আউটসোর্সিং করতেছে, উপার্জন করতেছে, নিজের পায়ে দাঁড়াইতেছে, তার নিজের পায়ে দাঁড়িয়ে তার পরিবারকে হেল্প করতেছে, হ্যাঁ নিজের লেখাপড়া চালিয়ে যেতেছে, এই উদ্দেশ্যে যে আমাদের অন্যান্য স্টুডেন্টরা যেন উৎসাহিত হতে পারে এবং তারা এগুলি শিখে যেন এই লাইনে আসতে পারে, হ্যাঁ এটার জন্য আমার এই উদ্দেশ্য ছিল। যাক আজকে যে মানে তার কাছ থেকে সরাসরি কথাগুলি শুনলাম, আপনারাও এতেই হবেন, নিজেরাও আর্ন করুন, উপার্জন করুন, শিখুন, কাজ শিখুন এবং কাজ করুন, উপার্জন করুন। আমি সকল দর্শকের
সুস্থ সুন্দর জীবন এবং সকলের সফলতা এবং মঙ্গল কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।